ইতিমধ্যেই অনেকগুলো রাস্তাতে নো হোর্ডিং জোন করে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই দৃশ্য দূষণের কথা মাথায় রেখেই করা হয়েছে। যেখানে আগে হোর্ডিং ছিল কলকাতার বেশ অনেক গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে আমরা হোর্ডিং তুলে দিয়েছি। ধর্মতল কিনা যেগুলো খুলে দেওয়া হয়েছে সেগুলো আগেও সকালবেলা খোলাই ছিল, খোলা থাকছিল, এখনও থাকবে। তারপরে যদি কেউ ব্যবহার করতে চান সেটা স্থানীয় যে জায়গা, যদি কোয়ারেন্টাইন না মানে যে জোনের মধ্যে করোনা হচ্ছে এরকম যদি কিছু না থাকে সব দেখে টেকে যদি সেভাবে কেউ চান মানে ব্যবহার করার জন্য আসেন তাহলে লোকালি আমরা দেখে ব্যবস্থা করি। আমাদের খুলতে আপত্তি নেই, সমস্যাটা হচ্ছে কোথাও কোথাও কনটেইনমেন্ট আছে, সেসবগুলো দেখে নিয়ে যদি না থাকে তাহলে আমাদের বললে আমরা দেখে নেব। চিলড্রেন্স পার্ক এখন খোলা হচ্ছে, শুধুমাত্র যারা মর্নিং ওয়াকের জন্য খোলা আছে, ইভিনিং ওয়াক যারা করতে চান তো ইভিনিং ওয়াকের জন্য খোলা থাকে। এখন অবধি 100 জন ওপেন স্পেসে বলা আছে, সেই জন্যই আমরা খালি ওয়াক মানে মর্নিং ওয়াকের ইভিনিং ওয়াকের কথা বলছি।